প্রিয় বন্ধুরা, আজ সেলসম্যানদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমি রাজধানী শহরে লো লেভেল সেলসম্যান থেকে শুরু করে টপ লেভেল সেলসম্যানদেরকে দেখেছি। যারা টপ লেভেল সেলসম্যান, তারা যে জিনিসটা করে, তাদের কাছে তাদের ক্লায়েন্ট বা কাস্টমার আসলে তারা কখনো তড়িঘড়ি করে না, একটু সময় নেয়, কখনো কখনো একটি চা বা একটি কফির অর্ডার দেয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা কাস্টমারের কনসালটেন্ট হিসেবে কাজ করে, তারা একটি পণ্যের ভালো মন্দ উভয়টি শেয়ার করে। অন দি আদার হ্যান্ড, লো কোয়ালিটির যে সেলসম্যান, তারা যে জিনিসটা করে, তারা তাদের কাস্টমার বা ক্লায়েন্ট আসলে তারা কেমন যেন তড়িঘড়ি করে, তারা কখনো সময় নিতে চায় না। তারা মাঝে মাঝে কাস্টমারের কাছে পণ্যটি বিক্রয় করার জন্য কখনো কখনো ইনসিস্ট বা ফোর্সেল করার চেষ্টা করে, হুইচ ইজ ভেরি ব্যাড থিং। সো যারা সেলস লেভেল থেকে কোনো কোম্পানির সিইও বা এমডি বা কোনো উদ্যোক্তা হতে হলে অবশ্যই টপ লেভেল সেলসম্যানের গুণাবলী ধারণ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ।